বরং এর পিছনে একটি গোপন শক্তি রয়েছে। সেই গোপন শক্তিটি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এর জন্য আমরা সর্ব অবস্থায় কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব, কখনো অহংকার করব না। একজন পীর ছিলেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ, তার নাম তোমরা সকলে শুনছেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ। তিনি অনেক বড় পীর ছিলেন। তার পীরের তার সাথে আরেকজন ছিলেন শিবলি রহমাতুল্লাহ আলাইহ। তো তাদের যে পীর সাহেব ছিলেন তার নাম ছিল আবু আব্দুল্লাহ আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহ। তিনি প্রায় সনদ সহ, যে সনদ বলা হয় যে হাদিসের যিনি বর্ণনা করেছেন, চার পাঁচ জন বর্ণনাকারী থাকে, এই বর্ণনাকারীর নাম সহ 30,000 হাদিস মুখস্ত ছিল তার, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে কোরআনের হাফেজও ছিলেন। তো তিনি তার মুরিদদের নিয়ে, তিনি এত বড় পীর ছিলেন যে তার 40,000 যোগ্য আল্লাহর ওলি ছিল, শুধু 40,000 তার মুরিদ, আর অগণিত কোনো হিসাবই নেই তার মুরিদের। তো তার মুরিদদের নিয়ে একদিকে যাচ্ছিলেন ইরাকের দিকে, তো তার পাশে একটি গির্জা পড়ল। তো গির্জার মধ্যে দেখলেন যে খ্রিস্টানরা ইবাদত করছে, খ্রিস্টানরা তিন খোদা বিশ্বাসী, তো তাদের সামনে সে ইবাদত করছে। তো তিনি মনে মনে ভাবছিলেন যে তারা তো খ্রিস্টান, তারা তো কাফের, তারা সকলে জাহান্নামী, আর আমি হলো জান্নাতি। তো এই কথা যখন বলছে, বলার পর তিনি অতিক্রম করলেন গির্জা থেকে। তো সামনে যাওয়ার পর দেখলেন যে একদল মহিলা আসছে, তো তারা পানি নেওয়ার জন্য, তো আগেকার যুগে তো কূপ ছিল বা নদী ছিল, ওখান থেকে পানি নিত তারা গ্রুপ বেঁধে। তো একটা মহিলার দিকে তার দৃষ্টি পড়ল, দৃষ্টি পড়ার পর তার মুরিদদের বললেন, অথচ মুরিদ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ, শিবলি রহমাতুল্লাহ আলাইহ, এমন বড় বড় আল্লাহওয়ালা তার মুরিদ, তো বলছে তোমরা চলে যাও, আমি ওই খ্রিস্টান মহিলাকে বিবাহ করব। তখন তারা কান্নায় বিমূঢ় হয়ে গেল যে হযরত আপনি এগুলো কি বলেন। তো কিন্তু তার এই এত কান্নায় তার অন্তর গলল না। তো তারা বাধ্য হয়ে বাগদাদে চলে গেলেন। এদিকে আবু আব্দুল্লাহ আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহ ওই মহিলার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার পিতাকে বলল যে আমি আপনার মেয়েকে বিবাহ করব। তখন বলল যে দুটি শর্তে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি। এক নম্বর শর্ত হলো যে আপনার শরীরে যে নববী পোশাক রয়েছে, এই পোশাকগুলো খুলতে হবে। আপনার মাথায় যে পাগড়ি রয়েছে, এই পাগড়ি খুলে আপনার খ্রিস্টানের টুপি বা ক্যাপ পরতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার শকল চড়াতে হবে 1 বছর। তবু তিনি রাজি হয়ে গেলেন। এভাবে 2 মাস বা 3 মাস যাওয়ার পর তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ ও আরো অন্য অন্য আল্লাহর ওলিগণ একটি গ্রুপ বেঁধে তো তাকে খুঁজতে বের হলেন। বের হওয়ার পর তিনি যখন দেখলেন যে আবু আব্দুল্লাহ আন্দালুসি রহমতুল্লাহ আলাইহ একটি লাঠির উপরে বল করে শুকর চড়াচ্ছে, এই দৃশ্য দেখে তারা কান্নায় বিমূঢ় হয়ে গেল। আমার হযরত 30,000 হাদিস মুখস্থ করেছেন, আমার কোরআনের হাফেজ, সে এমন কিভাবে হতে পারলো এটা? তো তার কাছে যাওয়ার পর বলল যে হযরত আপনি ফিরে আসেন। তারা এমন কান্নাকাটি করলো, মনে হচ্ছে যে ওখানকার গাছপালা সহ কান্নাকাটি করছে, তবুও তিনি ফিরে আসলেন না। তো বাধ্য হয়ে আবার বাগদাদের দিকে যখন রওনা হলেন, রওনা হওয়ার পথে দেখলেন দূরে একজন কূপের পাশে গোসল করছে। তো সামনে যা দেখলেন যে এটা তো আমাদের শেখ আবু আব্দুল্লাহ আন্দালুসি রহমতুল্লাহ আলাইহ। তখন তার সামনে যে বলল, তার সামনে গেলেন, সামনে যাওয়ার পর পিসা বললেন যে আমাকে আগে কাপড় দাও।
কাফর পরে তিনি কালিমাতে শাহাদাত পরে মুসলমান হলেন। মুসলমান হয়ে আবার তার খানকা, যে খানকাটা ছিল ইরাকের ফোরাত নদীর পাশে, তো খানকা যাওয়ার পর বাগদাদি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে হযরত আপনার এই অবস্থা হলো কেন, যে আমার মতো এত বড় বড় আল্লাহ ওলিগণ আছে, আপনার এত মুরিদ, অথচ আপনি একজন মহিলার কারণে এমন হয়ে গেছেন। তখন তিনি বলল যে আমি যে গির্জার সামনে গিয়েছিলাম, মনে মনে আমি সামান্য একটা অহংকার করেছিলাম, যে অহংকারটা কি, যে এই কাফের সকলে কি জাহান্নামী আর আমি জান্নাতী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সকল কাফেররা কি চিরস্থায়ী জাহান্নামী, তারা কখনোই জান্নাতে যাবে না, আর মুসলমান যারা কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তারা শাস্তি হয়ে এলে তারপর কি যাবে, জান্নাতে যাবে। তো আমার অন্তরে এই কথা আসলো যে তারা তো সকলে জাহান্নামী আর আমিও জান্নাতি। যখন এই কথা আমি বললাম তখন আমার অন্তর থেকে একটি নূর আসমানের দিকে চলে গেল, তারপর আমি যা কিছু সব ভুলে গিয়েছি। যখন কালিমা পড়ছে আবার ফিরে আসে, তখন ওই নূরগুলো তার অন্তরে আবার ফিরে আসছে। কিসের কারণে এটা চলে গেছে? অহংকারের কারণে। অহংকার কত বড় একটা মারাত্মক গুনাহ। তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, যার মুরিদ ছিল জুনাইদ বাগদাদি রহমতুল্লাহের মতো বড় বড় বুজুর্গ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। তো প্রাসঙ্গিক আলোচনাটা বেশি হয়ে গেল, তো আজকে আমার আলোচ্য বিষয় ছিল যে জিহ্বাকে সংযত রাখা। জিহ্বাকে আমরা কিভাবে সংযত রাখব, জিহ্বাকে আমরা পাপ থেকে কিভাবে সংযত রাখব। এই জিহ্বা যদিও একটি ছোট একটি অংশ, মাংসের একটি টুকরা, কিন্তু এই জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় কারিগরের বা বড় নিদর্শনের একটি একটি বড় নিয়ামত। এই জিহ্বা যদি না থাকে তাহলে আমরা কথা বলতে পারবো না, আমরা নিজের কোনো কিছু ভাবমূর্তি বোঝাতে পারবো না, শুধু এই মুখের কারণে, জিহ্বার কারণে। তো জিহ্বা যদিও ছোট হয় কিন্তু এর আনুগত্যটা তেমন অনেক বেশি। এই জিহ্বা দিয়ে মানুষ কি করে, ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্বীকার করে, সে মুসলমান হয়, সে ভালো কাজ করে, ভালো কথা বলে। আবার এই জিহ্বা দিয়ে আবার কি করে, সর্বনিকৃষ্ট কাজ করে, কুফুরি বাক্য বলে, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায় এই জিহ্বার মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দান করিনি এবং দুটি ঠোঁট দান করিনি, এবং দুটি ঠোঁট দান করিনি এবং একটি জিহ্বা দান করিনি, অর্থাৎ আমি তোমাদেরকে দুটি চোখ দান করেছি যার দ্বারা তুমি দেখতে পারো, এবং আমি তোমাকে দুটি ঠোঁট দান করেছি যার দ্বারা তুমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারো, যেন খারাপ কাজ করা থেকে, খারাপ কথা বলা থেকে, মন্দ কথা বলা থেকে তুমি বিরত রাখতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা হিসাবে ইমাম বাগাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসের পরিচিতি এসেছে যে হে বনি আদম, যখন তোমার মন্দ কাজ করার, মন্দ কথা বলার ইচ্ছা হবে, তখন আমি এর প্রোটেকশন হিসাবে, সাহায্যকারী হিসাবে তোমাকে দুটো ঠোঁট দান করেছি যেন তুমি বন্ধ করে রাখতে পারো। যখনই তোমার খারাপ কথা বলার ইচ্ছা হবে তখন তুমি ঠোঁটগুলো বন্ধ করে দিবে যেন তুমি খারাপ কথা বলতে না পারো। আমি কি তোমাকে চক্ষু দান করেছি, চক্ষু এর জন্য দান করেছি, চক্ষুর উপর যে কোনটা দান করেছি, কিসের জন্য দান করেছি, যেন তুমি খারাপ যদি কোনো কিছু দেখো তখন যেন এই চক্ষুর পর্দা তুমি যেন বন্ধ করে নিয়ে যেতে পারো, এজন্য আমি তোমাকে চক্ষু দিয়েছি। এজন্য আমাদের জিহ্বাকে সংযত রাখা উচিত। তো হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে দুটি বিষয়ের গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কিসের গ্যারান্টি? সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি, জান্নাতের গ্যারান্টি।
দুটো জিনিস মনে রাখবেন, একটা হলো কি, একটা হলো জিহ্বা। যে ব্যক্তি নিজের জিহ্বাকে কি করতে পারবে, সংযত গুনাহ থেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে কি তার বেলা কি আমি কি করব, জান্নাতের গ্যারান্টি। আর একটা হলো দুরানের মাঝখান। এই দুটো জিনিস দ্বারা সবচেয়ে বেশি কি হয়, গুনাহ হয়। জিহ্বা দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়, চোখ দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়, দুরানের মাঝখানে যেটা আছে এটা পড়ে যায় গুনাহ হয়। আপনি যখন একটা মানুষকে যখন দেখবেন, আপনি যদি গুনাহ করার ইচ্ছা করেন তখন আপনি চোখ দিয়ে দেখবেন, চোখ দিয়ে দেখার মাধ্যমে আপনি গুনাহ করা এটা সহজ। কিন্তু দুরানের মাঝখান দিয়ে যখন গুনাহ করবেন এটা কিন্তু কঠিন। তো জুলফিকার রহমাতুল্লাহ আলাই তার এক কিতাবে লিখেছেন যে দুরানের মাঝখানে আগে আগে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। যখন পয়দারের দিকে দেখব তখন আমার চোখ দেখবে, চোখ দেখার পর মনে কল্পনা হবে, মনে কল্পনা হওয়ার পর আমার খারাপ কাজের দিকে আকৃষ্ট করবে। খারাপ কাজ যখন করতে যাবে তখন তার জন্য আরো ভয়ঙ্কর জিনিস আছে। যেমন যদি দুজন একত্রিত মিলিত হতে চায় অবৈধভাবে, তার একটা নিরিবিলি জায়গা লাগবে, তার অন্তরে একটা ভয় কাজ করবে, তার সম্মানের বিষয় আছে। তো এইগুলো দিক দিয়ে ওই কাজটা একটু কঠিন, কিন্তু চোখেরটা এটা সহজ, দেখলে হয়ে যায়। এজন্য চোখে আমাদের হেফাজত করতে হবে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দু জিনিস যদি আমাকে গ্যারান্টি দিতে পারে তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সেটা কি কি? এক নাম্বার হলো যে জিহ্বাকে সংযত রাখা, আমি এই জিহ্বার মাধ্যমে কারো গীবত করব না, কারো নামে মিথ্যা কথা বলব না, চুগলখুরি করব না, মিথ্যা সাক্ষ্য দিব না, এবং দুরানের মাঝখান দিয়ে গুনাহ করব না। এই দুটি বিষয় যদি আমাকে গ্যারান্টি দিতে পারে তাহলে আমি তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার এবং জিহ্বার গুনাহ থেকে এবং চক্ষুর গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত